বিগত 10 বছরে আমাদের যে ডিফল্ট মেসেজ অ্যাপ্লিকেশন রয়েছে এটার ব্যবহার ঠিক যতটা কমেছে তার থেকে কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলোর কিন্তু ব্যবহার ঠিক সম পরিমাণে বেড়ে গেছে আর কি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে ডিফল্ট মেসেজ অ্যাপ্লিকেশনটা রয়েছে তো সেখানে আপনারা আসলে এর প্রাণটা কীভাবে ফিরে আনতে পারবেন। তো আমরা যেটাকে আসলে আগে আমরা SMS বলতাম তো সেটা আসলে এখন RCS দ্বারা রিপ্লেস হতে যাচ্ছে আর কি। তো RCSটা এনেবল করার জন্য আপনাদের মেসেজ অ্যাপ্লিকেশনের প্রোফাইলে যান, প্রোফাইল থেকে এখানে মেসেজ সেটিং নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর এখানে RCS চ্যাট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যে আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে আপনাদের যে RCS চ্যাটের যে স্ট্যাটাস রয়েছে সেটা যে কানেক্টেড হয়ে যায় তাহলে কংগ্রাচুলেশন, তাহলে হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে RCS অপশনটা এনেবল হয়ে গেছে। আর RCS জিনিসটা কিন্তু আসলে সামনে যে সেপ্টেম্বর মাস রয়েছে সেখান থেকে হচ্ছে আপনারা আইফোনও ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনারা iPhone 2 অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড আপনাদের RCS নিয়ে আপনাদের ইউজ করতে কোনো অসুবিধা হবে না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যে SMS এর যে লিমিটেশনটা রয়েছিলো তো সেটা RCS কীভাবে কভার করেছে। তো আপনারা যখন কোনো ফাইল যদি কোনো ট্রান্সফার করতে যান তো আপনাদের কিন্তু যে SMS অ্যাপ্লিকেশনটা রয়েছে তো সেখান থেকে কিন্তু ট্রান্সফার করাটা অলমোস্ট ইম্পসিবল। তো আমরা চাইলে আপনাদের RCS থেকে আপনারা যে কোনো বড় ছবি যদি সরাসরি সেন্ড করেন তো এটা কিন্তু কম্প্রেসড আকারে সেন্ড হয়ে যায়, অর্থাৎ অ্যাকচুয়াল সাইজে কিন্তু যায় না। কিন্তু আপনারা যদি চান যে হচ্ছে আপনাদের যে ছবিটা রয়েছে তো সেটাকে হচ্ছে আপনারা অ্যাকচুয়াল সাইজে আপনারা সেন্ড করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফাইল আইকনটাতে সিলেক্ট করেন, তারপর এখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস বা যে কোনো বড় ছবি আপনারা আপনাদের আর একজন যাকে পাঠাতে চাচ্ছেন তাকে কিন্তু আপনারা এখান থেকে পাঠাতে পারবেন। RCS এ আপনারা শুধু ফাইল না, আপনারা চাইলে কিন্তু আপনাদের RCS থেকে ভয়েস মেসেজও সেন্ড করতে পারবেন। তো আপনারা যখন আপনাদের এখানে RCSটা এনেবল হয়ে যাবে তারপর এখানে একটা ওয়েব ফর্মের মতো যে আইকন রয়েছে সেখানে চেপে ধরেন, সেখানে চেপে ধরার পর আপনারা যদি কোনো প্রকার ভয়েস আপনারা যে রেকর্ড করেন তাহলে হচ্ছে আপনাদের অপর সাইডে যার RCSটা এনেবল করা রয়েছে তাকেও কিন্তু আপনারা আপনাদের যে ভয়েস মেইলটা রয়েছে আর কি সেটাও কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন। এর পরবর্তীতে আপনারা যদি চান যে হচ্ছে কাউকে একটা মেসেজ একটা নির্দিষ্ট সময় কাউকে সেন্ড করতে চাইলে সেটার জন্য একটা টেক্সট ফিল্ড রয়েছে আর কি, তো আপনারা একটা টেক্সট আপনারা এখানে টাইপ করলেন বা কোনো একটা ফাইল বা কোনো একটা জিপ আপনারা টাইপ করলেন, তারপর এখানকার যে সেন্ড আইকনটা রয়েছে সেটা বেশ কিছুক্ষণ চেপে ধরেন, সেখানে চেপে ধরার পর আপনারা হচ্ছে আপনাদের SMSটা কখন সেন্ড করতে চাচ্ছেন তো সেই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। আর এই RCS জিনিসটা অনেক বেশি কুল। আর আমি আপনাদেরকে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দেননি একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে Gemini। Gemini হচ্ছে গুগলেরই আরেকটা হচ্ছে আপনার চ্যাট অ্যাসিস্ট। তো এটা যে এনেবল করা না থেকে আপনাদের প্রোফাইলে যান, প্রোফাইল থেকে সেটিংয়ে যান, সেটিংয়ে থেকে আপনাদের এখানে Gemini ইন মেসেজেস নামে অপশনটা যদি ডিসেবল করা থাকে আপনারা সেটা এনেবল করে ফেলেন, তারপর এখানে Gemini নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যে আপনারা হচ্ছে বিভিন্ন রকমের কোশ্চেন বা আপনাদের যদি কোনো সাজেশন দরকার হয় সেটা কিন্তু আপনারা সরাসরি আপনারা এখান থেকে গুগলের যে ইন্টেলিজেন্স রয়েছে বা তার যে মডেলটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। যেমন ধরেন এখানে Pixel 7 Pro একটা প্রাইস লিখে সার্চ করলাম আর কি, তো আমি যেখানে সার্চ করি তাহলে হচ্ছে তার একটা রিলেভেন্ট উত্তর তারা এখানে দিয়ে দেবে। এবার এই জিনিসটা হচ্ছে আমার IELTS-এর যে প্রিপারেশনটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আসলে গুগলের যে Gemini রয়েছে সেটা কিন্তু আসলে অনেক বেশি আমাকে হেল্প করছিল। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে ডিফল্ট মেসেজ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের যে মেসেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পিন করে রাখতে পারবেন। এর ফলে হবে কি আপনারা আপনাদের ফোন থেকে যতবারই বের হয়ে যান এবং আসেন না কেন মেসেজ অ্যাপ্লিকেশনটাতে আপনারা যে কন্ট্যাক্টগুলো হচ্ছে আপনারা পিন করে রেখেছিলেন তো সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। আর আপনারা যদি চান যে হচ্ছে আপনারা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতেছেন সেখানে চাইলেও কিন্তু আপনারা আপনাদের যে মেসেজের যে থিমটা রয়েছে সেটাও কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো এখানে থ্রি ডটে যান, থ্রি ডটে যাওয়ার পর এখানে চেঞ্জ থিম নামে একটা অপশন রয়েছে সেখানে যান বা চেঞ্জ কালার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে আপনাদের যে চ্যাটের যে কালারটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর RCS আরেকটা মজাদার বিষয় হচ্ছে আপনারা কিন্তু চাইলেও এখানে আপনারা গ্রুপ চ্যাট করতে পারবেন। তো এর জন্য আপনারা এখানে একটা নিউ কনভারসেশন দেন, তারপর এখান থেকে চাইলে আপনারা কোন কোন কন্ট্যাক্টগুলো নিয়ে হচ্ছে একটা RCS চ্যাট বুক করতে আছেন তো আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ব ফাজি। ভিডিও ভালো লাগলে একটি লাইক, আর যারা কোন বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।